সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। করোনার সংক্রমণ বাড়তে থাকা কুমিল্লায় বেড়ে চলেছে প্রাণহানির সংখ্যাও। গত ২৪ ঘন্টায় মহামারী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫২২ জন, তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১৭৮ জন। এদিন জেলায় প্রাণ হারিয়েছেন আরও ৯ জন। এর আগে গত মঙ্গলবার ১৩ জুলাই কুমিল্লায় একদিনে সর্বোচ্চ ৫৪৩ জন করোনা আক্রান্ত হয়েছিল। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১৯,৪৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২,৭৫৭ জন আর মারা গেছেন ৫৭১ জন। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায় এ তথ্য। কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ার প্রথম দিনেই কুমিল্লার বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে। রাস্তায় মানুষের আনাগোনা বেড়েছে, খুলেছে দোকানপাট, বাজার ও শপিং মল, চলছে পরিবহন। কিন্তু শিথিলের প্রথম দিন বৃহস্পতিবার কুমিল্লায় সর্বোচ্চ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার প্রবণতা লক্ষ্য করা গেছে। সামাজিক দূরত্বটুকুও পালন করতে দেখা যায়নি। দেখা গেছে কুমিল্লার নগরীর কান্দির পার্ক, রানীর বাজার, রাজগঞ্জ, চকবাজার ও টমসন ব্রিজ সহ বেশ কিছু এলাকায় যানজট। এছাড়াও ঈদুল আজহাকে সামনে রেখে দোকানপাট, বিপণী বিতান, শপিং মল ও সড়কের পাশ দখল করে ফুটপাতে চলছে বেচাকেনা। বিভিন্ন জায়গায় বেচাকেনার সময় স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১ জুলাই কঠোর বিধিনিষেধ জারি করে। ২ সপ্তাহের কঠোর বিধিনিষেধ গতকাল বুধবার মধ্যরাতে শেষ হয়। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কঠোর বিধিনিষেধ ৮ দিনের জন্য শিথিল করেছে সরকার। ফলে সারা দেশে অফিস, আদালত, দোকানপাট ও বিপণী বিতান খুলছে। ২৩ জুলাই সকাল ৬টা থেকে আবারও ১৪ দিনের জন্য বিধিনিষেধ শুরু হবে। কুমিল্লায় ২৩৭০ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার ভোরে কুমিল্লার লালমাই উপজেলার জগৎপুর এবং বরুড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় একটি মোটরসাইকেল। আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে লালমাই উপজেলার জগৎপুর গ্রামের আবুল হাসেমের পুত্র মহিন হোসেন, একই গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র আবুল হাসেম এবং অশোকতলা গ্রামের বাহারুদ্দিনের পুত্র তুহিন। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব ১১ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটক মাদক ব্যবসায়ীদের লালমাই থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে জহিরুল ইসলাম নামে এক এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জহিরুল ইসলাম উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের হাফেজ আইয়ুব আলীর ছেলে। সে স্থানীয় ঢালুয়া উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই গ্রাম থেকেই তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত ৯টায় রাতের খাবার শেষ করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি জহির। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।